চারটা গরু যদি চারটা বাছুর থাকে এক বছরে চারটা বছর পালায় দুইটা বছর পালায় একটা বছর 50 হাজার 60 হাজার বিক্রি, তা আমার মতন মানুষে খাওয়া দাওয়া কইরা 10 টাকা সংসার ঘুরে রাখতে পারতাম না। এই যে চারটা আমার বাছুর হয়েছে এক বছরে চারটা বাছুর যদি আমি যদি ছোট কালে বেশি 10 হাজার করতে পারছি না 20 হাজার করতে 80 হাজার টাকা আয় করবো, তো আমি দুইটা বছর পারলে এক একটা বাছুর 50 হাজার করে বেশি দুইটা বাছুর আসতে আমার 1 লাখ টাকা কারে 1 লাখ টাকা আমি আমার মতন মানুষে খাওয়া দাওয়া করে আজকে যোগাই তার না ছেলের আজকে চাকরি করে সংসার করে 1 লাখ টাকা ঘুরাইতে আরো ঘুরাইতে পারবো না। তো খাইয়া মনে করেন যদি বাছুরটিকে এই দিয়ে আমি লাভবান যদি আল্লাহ হায়াতে যদি। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দর্শক দেশে ও প্রবাসে যে সকল দর্শক আমাদের এই প্রতিবেদনটা দেখছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক দেখতেই পাচ্ছেন যে আমরা একদম গ্রামের একটা ক্ষুদ্র খামারির জীবনের গল্প জানার জন্য এসেছি। এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন দর্শক, এই বিল্ডিংটা করেছেন উনি খামারের উপার্জন থেকেই, তো এখানে জায়গা কিনেছেন এবং বিল্ডিং করেছেন, একজন সফল নারী উদ্যোক্তা বলবো আমরা। তো এই মুহূর্তে আমরা আছি বন্দর মদনগঞ্জ শান্তিনগরে, নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। আমরা দেখেছি বাড়ির পাশেই ছোট্ট পরিসরে গরু লালন পালন করা হয়ে থাকে, আর এই গরু লালন পালন করেই সে বাড়ি এবং সন্তানদেরকে লালন পালন করেছেন বা সুশিক্ষিত করে গড়ে তুলতেছেন। তাই আমরা সেই সফল নারী উদ্যোক্তার কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে গরু লালন পালন করে কিভাবে সে সফলতা অর্জন করলেন সংসারের পাশাপাশি, সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা জানানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছি যে ছোট্ট পরিসরেই বলা চলে যে বাড়ির উঠোনে সুন্দর পরিসরে খামার গড়ে তোলা হয়েছে একজন নারী, আর সেই নারী সংসারের পাশাপাশি যে কিভাবে গরু লালন পালন করে সফলতা অর্জন করেছেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কাঁচা ঘাস খাবার দেওয়া হয়েছে। এবং আমরা এর আগে বলেছিলাম যে আগের প্রতিবেদনে যে এখানে একটা জিনিস নতুনত্ব দেখতে পাচ্ছি, সেটি হলো যে খামারে কোনো ময়লা আবর্জনা থাকে না, সেটা পাশে চলে যায় খালে। তো খামারগুলোর শেড ছোট করে হলো সেইভাবে তৈরি করা হয়েছে। চলুন আমরা কথা বলি সেই সফল রমণীর সাথে, কথা বলে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করি। চলুন দর্শক কথা বলি সেই সফল নারী উদ্যোক্তার সাথে। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? আমার নাম রুমানা। রুমানা আপা, আচ্ছা আপা আমরা জানতে পারলাম যে আপনি একজন সফল নারী উদ্যোক্তাই বলা চলে, যে বাড়ির পাশেই ঘরের পাশেই ছোট্ট পরিসরে যে খামারটা করেছেন আপনি, এটা ওইভাবে খামার বলবো না যে ক্ষুদ্র খামারি বা গরু লালন পালন করেন, এটা কতদিন হলো করেন আপনি? আমি এটা প্রায় 18 বছর ধরে গরু পালি। 18 বছর হলো? তার মানে আপনি এই বাড়িতে আসছেন কত বছর হলো? আমি এই বাড়িতে আসছি 1996 সালে। আমি যাচ্ছি 1996 সালে, তার মানে প্রায় 24 বছর। তারপরে 18 বছর হলো আপনি গরু লালন পালন করেন। এই উৎসাহটা আপনি প্রথম দেখেছেন না ভাই ভাইয়ের উৎসাহে লালন পালন করেন? আমার বাবা মা যে টাইমে আমার এই জায়গা বিয়ে দিয়েছে ওই টাইমে তাগো পালে গরু ছিল, আমার শাশুড়ি তারা গরু পালত। তারপর আমার বিয়ের পরে 6 বছর পর আমার ভিন্ন করে দিল, ভিন্ন করে দিয়েছে মতন। তো ওই টাইমে আমার স্বামী মাটি কাজ করত, এই যে ক্ষেত খামারে কাজ করত, 30 টাকা রোজে মাটি কাজ করত। আমি ওই টাইমে 4000 টাকা একটা কিস্তি তুললাম, কিস্তি তুলে একটা সার গরু আনছিলাম। সার গরু আনি আমি 1 বছর খাবার খাওয়াই আবার তার 1000 টাকা তার সংসার খাইয়ে 10000 টাকা বিক্রি করছিলাম। 10000 টাকা বিক্রি করিয়া তারপর আমি 10000 টাকা একটা গাভি আনলাম, এই প্রথম শুরু আমার পালার গাভি। এই 10000 টাকার গাভি পাললাম মতন একটা 1 বছর ওইটা দুধ দোয়াইলাম, বাছুর সার আনছিলাম গাভিটা। আর কি আমি ঠেক গরুর কোনো বাচ্চা ছিল না, সাল তারপরের বছর যারা বের খাওয়াইলাম তীর একটা বাচ্চা হলো। বাচ্চা হওয়ার পরে ওই দিয়ে আমার দুধ দিয়ে চাল লাগা চালে 5 কেজি, 5 কেজি দুধ দেওয়ার পরে তেনে আস্তে আস্তে ওই পালার তেনে আমার জন্য গরুর পালার উদ্দেশ্য আর এই যে গাভি পালার এই পাল আস্তে আস্তে বাইরে আসলো। আচ্ছা, তার মানে যেটা জানলাম যে আপনার শ্বশুর যখন আলাদা করে দেয় তখন আপনাদের কোনো ক্যাশ তহবিল দেয় না? না, আমাকে ক্যাশ দিবেন আপনি? শ্বশুর ছিল না আমার শাশুড়ি। আচ্ছা, বিদ্যমান শাশুড়ি কিছু দিয়ে দেন? আচ্ছা, তার মানে শাশুড়ি গরু পালতো? হ্যাঁ। তোমার শাশুড়ির কাছ থেকে আপনি উৎসাহটা পেয়েছেন? হ্যাঁ। তাহলে তো এরকম শাশুড়ি ঘরে ঘরে থাকলে সব নারীরাই গরু লালন পালন করে সফলতা অর্জন করতে পারবে। হ্যাঁ, শাশুড়ি আল্লাহ বাসলে মারা গেছে, এখনো 6 মাস হয়েছে, বছর হয়নি। এই যে জুন মাসের কত তারিখে জানি 16 তারিখে মারা গেছে। আচ্ছা, তার মানে আপনি ওই সময় তাহলে 4500 টাকা লোন নিয়েছিলেন সুদের উপর? নিয়েছিলাম। নিয়ে গরু কিনে তারপরে বিক্রি করে আবার কিনেছেন? তার মানে বলা যাচ্ছে যে গরু লালন পালন করে মানে অনেকটা সফল হয়েছেন আপনি? হ্যাঁ, আমি অনেকটা সফল হয়েছি মানে অনেকটাই অনেকটাই। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবগুলো গরু কালো। এখানে কয়টা গাভি আছে এখন?
গাবি আছে আলাদা আছে তিন গা এরা 5 মাসের বাচ্চা করে আচ্ছা এইরা হইছে গা 7 মাসের বাচ্চা করে আর এরা মাত্র 3 মাস হইছে এরা বাচ্চা দিছে আচ্ছা এই যে বলবেন যে আপনি যে গরু লালন পালন করে সংসারের হাল ধরেছেন এবং সফল হয়েছে একটু এদিকে আসবেন এইটা সুদের উপর টাকা নিয়ে কি করে সম্ভব হলো যে আপনি এখন সফল একজন উদ্যোক্তা আমি তো অনেক বছর ধরে গরু পালি গরু পালার সাথে সাথে আমি হাঁস পালছি মুরগি পালছি আমার স্বামী কাজ করছে আমি ওইভাবেই চলছি মনে হচ্ছে 30 টাকা কাজ করছে আমি ওইটা মনে করেন আমি 20 টাকা খেয়েছি আর 10 টাকা মজুরি প্রতিদিন রাখছি আস্তে আস্তে আমি ওইটাতে কিস্তি চালা গেছি প্রথমে তো একটা সার গরু একজন সার গরু তো আর দুধ দেন আমি কিস্তি চালাবো কিভাবে ওইভাবেই চলছি মনে করেন আমি ওইটা আমি এই গোবর মনে করেন এই যে আমার বর্ষ আমি গরু দেখিনি এম তো গরু দেখছি পালি নেই আমি গোবর আতে পলিথিন পেঁচাইছি পলিথিন পেঁচায় গোবর মনে করেন এই যে রোদে দিছি রোদে দিয়ে এই কিলেন বিক্রি করছি 10 টাকা বস্তা এক বস্তা ওইটা দিয়ে আমি বাজার টাজার চলছি এভাবে যেমন আর কি আমি পাশে দুটা লাউ গাছ পাল লাগাইছি ওই কটা শাক রাখছি এভাবে চলছি এভাবে চললে মনে কর নাস্তা আস্তে কর তরতে গরু বাছুর বাড়ছে বাড়ার ফল ছেলে মেয়ে স্কুলে ভর্তি করছি নিজে হেভাবে চলছি পশাওয়া বেলা করে নেই নিজে খুব সীমিত খাইছি সীমিত চলছি পশাওয়া বেলা করে নেই সামনে দেখেছি বাড়ি বের করতে বাড়ি ছিল না ঘর ছিল না এমন ভাঙ্গা ঘরে আমার ছেলে মেয়ে জন্ম হয়েছে আচ্ছা এর আপনি বলতে যাচ্ছেন যেটা যে এরকম ভাঙ্গা ঘরে ছেলে মেয়ে জন্ম হয়েছে তে গরু লালন পালন করে এখন আপনি মাশাআল্লাহ আমরা এই যে পাশে যে বাড়িটা দেখতে পাচ্ছি এখন বেশ সুন্দর করে ছোট পরিসরে একটা ঘর তুলেছেন তে এই ঘরটা কি এই গরু লালন পালন থেকে উপার্জিত করে সেই টাকায় করেছেন জি আচ্ছা তার মানে অনেকটা পরিশ্রম করে আজকে আপনি সফল এবং সুখী তার মানে এমন সময় হয়েছে যে না খেয়েছিলেন এখন মাশাআল্লাহ অনেকটা অনেকটাই আমি সুখী আল্লাহর রহমতে অনেকটাই সুখী আল্লাহ যা দিয়েছে আল্লাহ কাছে আল্লাহ এমন করে দিন কুল পার করে তুমি আল্লাহ মাটি তল করে আল্লাহ একটু দেখে যেতে যেতে এটুকু নিয়ে আমার ভিতর আসা ভাই কি করেন ভাই আমরা এখন একটা মুদি দোকান দিছি এই শর্টকাটে জুমজুগে চাল বেছে উপার্জন শুরু হলো তখন থেকে মানে সে মাটি কাটা বাদ দিয়ে সে মাটি কাটা বাদ দিছে 5 বছর ধরে সে মাটি কাজ মাটি কাজে যাইতো সকাল 7টা বাজে আমি এই গরু বাইরে ভারি করতাম এই গরু আমি গোসল করাইতাম এই গরু আমি বিলেতে নামতাম এগুলো নামিয়ে যে দুই বেলা ঘুরে খাবার খাওয়াইতাম সে খালি গাই দোয়াইতো যে দুই বেলা খালি দুধ পানাইতো এর বিনিময়ে আর দুয়া কাজ করা ছাড়া কোনো হের কাজ ছিল না আচ্ছা এই যে ধরেন যে আপনি এত বছর হলো গরু লালন পালন করতেছেন বা সন্তানদের লালন পালন করছেন আসলে এই গরু লালন পালন করা বা সন্তানদের লালন পালন করার মধ্যে কোনো আলাদা করবেন কিভাবে আলাদা কি করবো মানে ছেলে মেয়ে থাকবো আল্লাহ আমি যেভাবে চলতেছি সেই শিক্ষা দিছি এই শিক্ষা হিসাবে আমার ছেলে মেয়ে আমারও করবো আমি যেভাবে কলমের শিক্ষা দিছি এই শিক্ষা আর জীবন ছেলে মেয়ে আমি যতদিন আল্লাহ যত্ন কাকে বেশি নিতে হয় গরু ছাগল না সন্তানদেরকে না আমার গরু ছাগল দশ যত্ন নিতে আমার ছেলে মেয়েরা যেমন যত্ন নিতে হয় গরু ছাগল এমন যত্ন নিতে না তো গরু ছাগল সুস্থ থাকবো না অসুস্থ করবো এই যে শীতের দিন আইসে ঠান্ডা পড়ব এর উপরে সালা বানতে হইব এর চাইরো রকম আন্দা ফাঁকা আছে এটা ডাকতে হইব এটা লাতড়াইয়া দুই একবার গরু আসে দেখতে হইব শুয়ে দিছে না দাঁড়াই দিছে না কোনো অসুস্থ কোনো রকম পড়ছে আমার এই পেছনে সময় দিতে আমার নিশানি আইসা থাকে গরু দিয়ে আমি কোন বেড়াইতে গেলে 3টা বাজে যাই খাবার টাইমে আমার বাপের বাড়ি আবার 4টা বাজে আয় করে আমার গরু নিয়ে এক্সাম মন হইয়া যায় এখানে মানে খামার করলে বাবার বাড়িও থাকা যায় না 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 কোনো জায়গা বেড়ান যায় না বেড়ান যায় না আচ্ছা এই যে আমি দেখছি এই যে বাবুটা এটা কি এরা বাবুটা এটা হচ্ছে আমার বোন আপনার বোন আপনার নাম কি বলো সুন্দর নাম আচ্ছা এই যে গরু ছাগল লালন পালন করতে গিয়ে কখনো কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা বা গরু ধরেন যে বড় ধরনের রোগ বা মারা যাওয়া এই ধরনের কোনো সম্মুখীন হয়েছেন কিনা হ্যাঁ গরু তো একদম মনে করেন বুঝতে পারি না যেমন ওই যে বললাম অনেক আগের থেকে গরু পাইল ওইটা আমি এতটা কি আমি এত চঞ্চলতা ছিলাম না করে বুঝতে পারি না এই গরু কিভাবে পালতে হয় গরু কি অসুস্থ কিভাবে করে এমন পালতে পালতে আল্লাহ পাশে একটা গরু ধরতে পারি গরু যদি দেখি মুখটা বেজার লড়ে সরে কম ছয় বুঝে ওর গায়ে মনে জ্বর আসছে ওর ঠান্ডা লাগছে বা ওর পেটটা ফাঁপা দেখা যায় গ্যাস জমছে নাকি খায় খাবার খাচ্ছে না কেন এগুলো দেখি দেখে তারপর মনে করেন আমি ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তারে ফোন দিই বা অনেক সময় নিজে জানতে জানতে একটা অভিজ্ঞতা এই ওষুধটা খাওয়ালে মনে এটা সারবো এর চিকিৎসা করি কইরা তারপর মনে করেন যদি দেখি না সারে তাহলে ডাক্তারে ফোন দিই ইমার্জেন্সি ডাক্তার আসে আচ্ছা ডাক্তাররা যে আসে এটা কতদূর থেকে আসে বা ডাক্তাররা কিভাবে কেমন ভিজিট নেয়
ডাক্তার মনে করেন যদি বড় এমবিবিএস ডাক্তার আনি তো বিশেষ বেশি নেবে দিচ্ছি। আইসা গরু দেখলে বলে এই এই সমস্যা, আমি গরু যদি চিকিৎসা নিই তাহলে এত হাজার টাকা পড়বো। প্রথম চিকিৎসা নিলে প্রথম আসলো আড়াই হাজার টাকা, তিন হাজার টাকা তারা দেওয়া লাগে। তিন হাজার টাকা দিতে হয়, এত টাকা কেন? এত টাকা তার বিলে বীজ একটু এক হাজার টাকা। তো সে ইয়া দেখে বললোই বলে এত টাকা বীজের যদি দেন তাহলে আমি গরু চিকিৎসা নিবো না, চিকিৎসা নিবো না। বড় মানুষেরও তো এত টাকা বীজের না, না ডাক্তার এক হাজার টাকা বীজের নেয়। আর দুইটা সুই দেয়, দুইটা সুই দিলে হ্যাঁ আড়াইটা তিন হাজার টাকা দেওয়া লাগে। তারপর হ্যাঁ ওষুধ যেগুলি লেখা দেয় সেগুলি আনতে আমার মনে করেন দেড় হাজার টাকা, এক মিনিটে পাঁচ হাজার টাকা হইলে গরু মনে করেন কিছুটা সুস্থ হইয়া ওঠে। আচ্ছা যে ডাক্তাররা আসে তারা কি সরকারি ডাক্তার না প্রাইভেট ডাক্তার? তারা এই যে কিনা কয় সরকারি ডাক্তার আছে অল্প, আর প্রাইভেট ডাক্তারই আসে বেশি। আর সরকারি ডাক্তার আসলে এভাবে মনে করেন অল্প সময় এই জন্য অল্প বিজে দিলে চলে ওষুধ বাড়িতে নাকি নুন লাগে। আচ্ছা আমরা এই যে গরুটা দেখতে পাচ্ছি যে ধরনের গরুটা হয়তো টাইমলি খাবার দেন সকাল বিকাল, তার বাইরেও তো যেমন মানুষেরও একটু পরপর খেতে হয় ক্ষুধা লাগে বা বলি যে মা খেতে দাও, কিন্তু গরু তো বলতে পারে না, তাহলে এটা বোঝেন কিভাবে? এটা মনে করেন আল্লাহ ওই অভিজ্ঞতা দিয়ে দিচ্ছে যে সকালে গরুর উঠে আড়াই কেজি চাউলের চাউল আনছি গরু, এক কেজি ভুসি দিছি, এক কেজি কুড়া দিছি চাউলের কুড়া, তারপর দিয়ে যে খাবার খাওয়াইছি, খাবার খাই যে সাড়ে এগারোটা বাজে এখন দিছি, এই যে দুপুরের ঘাস ফিরা সাতটা বাজবো গরু ফিরে আবার পুরা ভুসি দিয়ে আবার ফিরা খাবার দিব, রাত্রে ফি ঠিক আটটা বাজে ফিরে ওরা আবার এক বস্তা এমন ঘাস দিব, ওর সারা দিনের সারা রাত্রে খাবার শেষ। এই যে এত কষ্ট করেন, কখনো কি মনে হয় না যে এত কষ্ট করতে পারবো না, যে গরু লালন পালনে কষ্ট বেশি করব না, এরকম কি কখনো মনে হয়েছে? না আমার কোন সঙ্গে আমার এর প্রতি আল্লাহ বেসর সন্তানের মতন একটা মায়া এসে গেছে। আমি আল্লাহ বেসর আল্লাহ আমার আর তুমি হায়াত দাও, যে পর্যন্ত গায়ে শক্তি থাকে এ পর্যন্ত যাতে আমি গরু বাসে ফেললেই মানে তো হতে পারি, আর এরপর তা বাকি দেওয়ার উপর আল্লাহ। এখন তো ছোট্ট পরিসরে হয়তো চারটা পাঁচটা গরু আছে, বা ভবিষ্যতে কি আরো বড় পরিকল্পনা আছে বড় করে খামার দেওয়ার? হ্যাঁ আমার বড় খামার দেওয়ার পরিকল্পনা আছে। বড় খামার দেওয়ার পরিকল্পনা আছে। আপনার ছেলে মেয়েদের কি মানে অনেকের শখ থাকে যে ডাক্তার ইঞ্জিনিয়ার বা অন্য কিছু, আপনার সন্তানদের নিয়ে আপনার স্বপ্ন কি? আমার সন্তানদের নিয়ে স্বপ্ন আমার মেয়ের ক্লাস ওয়ান অনার্স পাস করামু আমার আশা আছে। তো অনার্স আমার মেয়ে এটা ফোর ইয়ার পরীক্ষা দিছে, করোনা টাইমে চারটা পরীক্ষা পড়া গিয়ে বদ্ধ হয়ে গেছে, পাঁচটা না ছটা পরীক্ষা দেওয়া হয়েছে। আমি তো একটা শিক্ষিত না, আমি এত কিছু বুঝিনি, আমি মাত্র ক্লাস থ্রি পর্যন্ত পড়ছি। আমার বাবা মার আর তিনি কবস অনেক খারাপ ছিল, আমাদের পড়ায় তার একটা। তো আমার ছেলে মেয়েদের আশা আছে আমি পড়ালেখা করা মরে যাবো টুকুন পরে, তাহলে বলছি মেয়ে ক্লাস অনার্সে পড়াইছি, চারটা পরীক্ষা ভাগে দিয়েছে, করোনা বদ দিয়ে থাকে, নানগঞ্জ কলেজে পড়ছে, এই যে কালীবাজার যাইতে নানগঞ্জ কলেজ পড়ছে, আর ছেলে তুলারম কলেজে ডিগ্রি করতেছে, ছেলে মাত্র এক বছর শেষ হয়েছে পরীক্ষা দিয়ে সেকেন্ড ইয়ারে উঠছে ডিগ্রিতে, ফিরে করোনা ফিরে থাকে। তো আশা আছে মেয়ের কোনো একখানা চাকরির একটা জব টপের আলা। এই যে এত কিছু করলেন ছেলে মেয়ে, এটা কি এই গরু পালে? এই গরু পালে সম্পূর্ণ আমার এই গরুর প্রতি নিশা, গরুর প্রতি আমি সম্পূর্ণ করছি। মানে গরু পালন করেই আপনার ছেলে মেয়ে? ছেলে মেয়ের আমি অনার্স পাস ডিগ্রি পাস করানোর মাশাআল্লাহ। তো এই যে সন্তানদের কি চাকরি করাবেন না এরকম খামারে ব্যবসা শিখাবেন বা গরু লালন পালন করাবেন? আমার তো এক ছেলে এক মেয়ে, তো মেয়ে তো আল্লাহ বেসর পরের বাসায় যাবে, পরের বাসায় বিক্রি বিয়ে দিতে হবে, মেয়ে তো যাইবে। তো ছেলে তো চাকরি টাকরি পরকালে আসা নাই, তারপরও চিন্তা ভাবনা বলছি বলে মেয়েরে পড়াইছি, ছেলে কোনোদিন আমার তো ধৈর্য মা আমার তুমি পড়ানো, তো ছেলেরও পড়াই দিব। তারপর গরু বাছুর যেহেতু আমি পালি, ছেলেরে বলছি বলে আমি যদি মরে যাই দুইটা চারটা গরু বাছুর পাইলে দুই লাখ খাইতে পারবা, নিজের ইয়ে গরু নাও কিনতে পারো, এত টাকা জোগাইতে না পারলে গরু নাও কিনতে পারো, আমার পালে যদি থাকে দুইটা নিজে কিনতে এই পাইলে তুমি খাইতে পারবা, এক সের দুধ খাইলে তোমার কোনো ব্যাপার হই না, ষাট টাকা সের এখন দুধ বর্তমানে পরকালে আশি টাকা একশো টাকা করে দুধের বইটা আমি বাচ্চাও কিনা খাইতে পারতাম না। আমি তোমাকে এক কেজি করে আধা কেজি করে দুধ খাইছি, আমার গায়ে বেজা নেই, কিনা খাইতে লইলে আমার গায়ে বেজা, আমি এত টাকা দিতে পারতাম না মাস শেষে। তো এর এই কারণে আমি গরু গাছের পালি, আমি মরে গেলাম আমার ছেলের দুইটা চারটা গরু দিয়া যা মরে, আমার ছেলে পালে। কথাটা শুনে আসলে খুবই ভালো লাগলো। এখন বলবেন কি আপা যে এই যে ধরেন আমরা জানি লাভ লসের কথায় আসবো না, কিন্তু এটুকু বোঝা গেল যে আপনি খুব ছোট্ট পরিসরে শুরু করে একটা সময় না খেয়েও ছিলেন, আজকে আপনি অনেকটা সফল হয়েছেন, সন্তানদেরকে মানুষ করেছেন এবং জায়গা কিনেছেন, ঘর করেছেন, খুবই ভালো লাগলো। তার মানে গরু লালন পালন পেশাটা আসলে লাভজনক, এখানে লস বলতে কিছু নেই, লাভ হবেই। হ্যাঁ লাভ হবে, এই যে চারটা গরু যদি চারটা বাছুর থাকে এক বছরে, চারটা বছর পরে দুইটা বছর পরে একটা বছর পঞ্চাশ ষাট টাকা বিক্রি হয়, তা আমার মতন মানুষ খাওয়া দাওয়া কইরা দশ টাকা সংসার ঘুরে রাখতে পারতাম না। এই যে চারটা আমার বাছুর রয়েছে এক বছরে, চারটা বাছুর যদি আমি যদি ছোটকালে বেশি দশ হাজার করতে পারছি না, বিশ হাজার করতে আশি হাজার টাকা পড়বো,
তো আমি দুইটা বছর পারলে এক একটা বাসে 50,000 করে বেশি দুইটা বাসে আসতে আমার 1,00,000 টাকা করে 1,00,000 টাকা আমি আমার মতন মনে খাওয়া দাওয়া করে আজকে জোগাই তার মন না ছেলের আছে চাকরি করে আগে সংসার করে 1,00,000 টাকা ঘুরাইতে পারো ঘুরাইতে পারবো না তো খাইয়া মনে করেন যদি বাসুর টিকে এই দিয়ে আমি লাভবান যদি আল্লাহ হায়াতে যদি বাসায় রাখে এইটুকু নিয়ে অনেকটা হইয়া যায় এই যে আপা আপনি এত সুন্দর করে কথাগুলো বললেন যে আসলে খুবই ভালো লাগলো এবং এত কষ্ট করে আজকে আপনি সফলতা অর্জন করেছেন আমাদের দেশে অনেক নারীরাই আছে যে তারা ঘরে বসে খায় বা বেকার বা দেখা গেছে নুন আনতে পান্তা ফুরে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কি না যদি স্বামী স্ত্রী একাত্র না থাকে স্বামী স্ত্রী যদি বুঝ পরামর্শ করে যদি কোনো না করতে তো সংসার আর এবং আমার স্বামী পরে পরে একটু ওনার আবার নিজের চেতা তা আমি বুঝি ওনার নিজের চেতা বা ওনা এটা আমার মনে করে নিজের স্থানটা করে আমার রাখতে হবে ওই টাইমে আমার লগে নিজের চুক্তি করলে হবে না তারপর হলো ওই মনে করেন সংসার ধ্বংস যাইব বা এটা নিয়ে অসুবিধা হইব বা সংসার কেন করলে সংসার করতে হইলে কারণ সংসার দুজন একাত্র হলে সংসার পারবো না উজ্জ্বল হইব না তো এই দুজনের বুঝতে হবে তার মানে আপনি এটাই বলতে চাচ্ছেন যে সংসারে খুঁটিনাটি অনেক সময় অনেক কিছু হয়ে থাকে বা মনোমালিন্য হয়ে থাকে সেগুলো ধরে রাখা যাবে না মিলেমিশে কাজ করতে হবে তার মানে বলতে চাচ্ছি যে গরু লালন পালনটা হলো উভয়ের ভালোবাসার একটা সম্পদ সুপ্রিয় দর্শক শুনলেন যে আসলে উভয়ের মধ্যে যদি ভালোবাসা বা সমন্বয় না থাকে তাহলে সংসারে কখনো সফলতা আসবে না আর গরু লালন পালন যেটা হলো যেটা যদি ধৈর্য ধরে বা সঠিক নিয়মে লালন পালন করা যায় তাহলে সফলতা অর্জন করা যাবে তো ঠিক আছে আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা দোয়া করি যে আপনি ভবিষ্যতে আরো বড় খামারি হয়ে ওঠেন আচ্ছা আপনারা দোয়া করেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে একজন সফল নারী উদ্যোক্তার জীবনের গল্প জানানোর চেষ্টা করলাম যে একটা সময় তাদের কিছুই ছিল না খালি হাতে আলাদা হয়ে সেই শাশুড়ির শিক্ষায় দীক্ষিত হয়ে গরু লালন পালন করে আজকে তারা অনেক কিছু করেছেন এবং সফলতা অর্জন করেছেন এই একটা কথাই আছে যারা রাধে তারা চুলো বাঁধতে পারে আর সংসার সুখের হয় একমাত্র রমণীর কারণে এইরকম রমণীরা যদি প্রত্যেকটা ঘরে ঘরে থাকে তাহলে সেই ঘরে আসলে কখনো অসচ্ছলতা হবে না একদিন সফলতা অর্জন করবে এই প্রতিবেদনটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা সামনে আরো নতুন নতুন প্রতিবেদন দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম